আসসালামু আলাইকুম, আছি অনি আপনাদের সাথে বাউন্ডুল এক্সপ্রেসকে সাথে নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তাজমহল ও সলিমুল্লাহ রোডের জাংশনে। আমার পাশেই আছে বিকামপুর মিষ্টান্ন ভান্ডার এবং এই গলির ভিতরে আছে অজানা বাট সবার জানা খুব মজাদার খাবার। মোহাম্মদপুরবাসী যারা আছে তারা অলমোস্ট সবাই জানে এবং অলমোস্ট অনেকেই ট্রাই করেছে। এখানে খুব স্পেশাল স্যুপ, তারপরে সেলিম মামার কাবাব, হালিম, অনেক মজার মজার খাবার আছে এই গলিটার ভিতরে। তো চলেন চটপট ঘুরে আসি এবং খেয়ে আসি মজাদার সব খাবার। চল আসিরা। তো ফার্স্টে আমি চলে আসলাম নওশাদ মামার স্যুপের দোকানে। মোহাম্মদপুরে মোটামুটি 9 থেকে 10 বছর আমি এই স্যুপের দোকানে কিন্তু স্যুপ খাই। এই স্যুপের দোকানে যখন আসি আমার মনে পড়ে যায় ছোটোবেলার কথা। ছোটোবেলায় যখন একটু শরীরটা খারাপ লাগতো, একটু জ্বর জ্বর লাগতো, আম্মু বলতো যে স্যুপ খাবি, সেই স্যুপ রান্না করে দিত আম্মু। জাস্ট ওই টাইপের একটা ফ্লেভার আছে, কোনো আহামরি ব্র্যান্ডেড দোকান টাইপের কোনো স্যুপ না, নর্মাল চিকেন স্যুপ। বাট এটার স্বাদ কিন্তু অসাধারণ। যদি মোহাম্মদপুরের আশেপাশে থেকে থাকে বা কোনো কারণে যদি মোহাম্মদপুরে আসা হয় তবে অবশ্যই এই স্যুপটা একবার ট্রাই করবেন। স্যুপের সাথে দেয়া থাকে পর্যাপ্ত পরিমাণে মাংস, প্লাস তার একটু ভিনেগার, দেন হচ্ছে চিলি ফ্লেক্স, সব কিছু মিশে স্যুপটাকে বানায় ফেলা একদম পারফেক্ট। এবং আপনি যদি চান লুচি খেতে, তার সাথে বললেই তারা সার্ভ করে দিবে আপনাকে লুচি। এই হচ্ছে সেই স্যুপ, প্রাইস কিন্তু খুব বেশি না, মাত্র 60 টাকা। শীতের দিনে এখানে আমার আসা একদম রুটিন ছিল, এই রাস্তা দিয়ে গেলে আমি এখানে নামতাম এবং ওনাদেরকে বলার সাথে সাথে আমাকে লুচিও সার্ভ করেছে তারা। এবং আমি যেভাবে খাবো খুব বাঙালি স্টাইলে খাবো, সেটা হচ্ছে লুচিকে স্যুপের সাথে ড্যাপ করে বিশ্বাস করেন অন্যরকম একটা মজা। আমি খেতে খেতে আমার মেয়ের কথা ভুলে গেছি। যদিও আজকে আশাকে এখানে ফার্স্ট টাইম নিয়ে আসা হয়েছে, এর আগে আমি কখনো ওকে এখানে নিয়ে আসি নাই। এই নওশাদ মামার স্যুপ প্রায় চলছে 21 বছর যাবত, আমি নিজেই এখানে আসছি অলমোস্ট 10 ইয়ার্স। তবে বলে দিই গত 10 বছর যে আমি এখানে খাচ্ছি, আমার কাছে কিন্তু তাদের কোনো হেরফের লাগে নাই, খুবই পারফেক্ট একটা রেসিপি এবং খুবই ইয়ামি। ও বলে দিই যারা এখন পর্যন্ত বাউন্ডুলেকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওস আপনার কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। কোথাও যাবেন না, সাথে থাকুন, কারণ নওশাদ মামার স্যুপ শেষ করে আমি কিন্তু এখন খেতে যাব সেলিম মামার কাবাব। অ্যাপেটাইজার হিসেবে স্যুপ শেষ করে এখন আমি চলে আসলাম মেন ডিশ খেতে, মানে আজকে আমি খাবো কাবাব, লুচি, সাথে চাপ, আরও কী কী আছে চলেন সেলিম মামার কাবাব ঘরে দেখে নিই এবং খাবো তো অবশ্যই। চলেন, জায়গা পাবো কি না এটাই হচ্ছে প্রবলেম, কারণ এখানে সিট অ্যারেঞ্জমেন্ট অনেক কম থাকে, যেহেতু এখানে সিট খুব লিমিটেড, মানে বসার জায়গা খুবই কম, অনেকেই পার্সেলও নিয়ে যায়। অনেক কষ্ট টষ্ট করে একটা সিট অ্যারেঞ্জ হলো আমার, এবং সর্বজনীন একটা মেনু কার্ড আছে আমার মাথার উপরে, ওখানে লেখা আছে বিফ শিক কাবাব প্রতি প্লেট 110 টাকা, চিকেন শিক কাবাব 100 টাকা, চিকেন টিক্কা প্রতি পিস 100 টাকা। তো মেনু দেখে চটপট আমি অর্ডার করে ফেললাম একটা বিফ শিক কাবাব, একটা চিকেন চাপ এবং লুচি, সাথে দেখি আর কিছু ট্রাই করা যায় কিনা। চিকেন টিকা দিবেন একটা, বিফ শিক দিবেন একটা, তারপর বিফ রোল যেটা ওটা দিবেন, এই তো এই কয়টা আইটেম আমাকে দেন। গরম গরম লুচি সাথে হচ্ছে বিফ কাবাব চিকেন চাপ,
আর চলে আসছে আমাদের বিফ রোল। দেখে তো ইয়াম্মি লাগছে। অ্যাপেটাইজারের পরে আসলেই হাঙ্গার সেন্টারটা অনেক বেশি স্টিমুলেটেড হয়ে যায় এবং খুব খেতে ইচ্ছা করে। আমি অনেক ক্ষুধার্ত এখন, সো ফার্স্ট বাইটটা আমিই নিব। যেহেতু এটা শিক কাবাব, সুন্দর একটা ফ্লেভার আসছে, মশলার স্মেলও আসছে খুব সুন্দর। এবার টেস্ট করবো আসটা। ওয়াজ গুড। এবার চিকেন চাপটা আমি ট্রাই করবো, ওয়েল কুক। জাস্ট মনে হচ্ছে গ্রিল খাচ্ছি, গ্রিলটা যেরকম হয়। জাস্ট গ্রিলের ফ্লেভারটা আসছে স্যার। কিছু কিছু জায়গা অনেক বেশি পোড়া পোড়া এসেছে, যে কারণে হচ্ছে মানে একদম এই যে পোড়া পোড়া ভাবটা বেশি চলে আসছে। তবে টেস্টটা ভালো, নট ব্যাড। মজা, আমি সবই একটু একটু করে টেস্ট করতেছি। সো বাকিটা খাওয়া শেষ করার আগে আমি একটু বিফ রোলটা টেস্ট করতে চাই। এখানে সুন্দর করে ওরা বিফ রোল করে দিয়েছে, এই যে লুচির সঙ্গে আসলে কাবাবটাকে সুন্দর করে রোল করে দিয়েছে। এক পিস লুচির ভিতরে এভাবে কাবাব দিয়ে রোল করে দেওয়া। সাথে আছে ডিফারেন্ট আইটেম। এটা হলো সেলিম মামার কাবাব। যারা মোহাম্মদপুরে এসে জেনেভা ক্যাম্পে যেতে চান, জেনেভা ক্যাম্পে যে কাবাব ঘরগুলো আছে তার মধ্যে মুসলিম সবথেকে ফেমাস, সেটার ভিডিও আমার করা আছে। যদি দেখতে চান অবশ্যই বাউন্ডুলেকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে সার্চ দিলেই চলে আসবে আমার ভিডিও। তো এখন আমি খেতে থাকি আর আপনারা আমার অন্যান্য ভিডিওস চেক আউট করতে থাকেন। খুব রিসেন্ট চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। টিল দেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাউন্ডুলেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।